আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ডায়মন্ড হারবারে বেনারসি মানে নিউ টিনা বেনারসি কোঠি, এক দামে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার ইকো ব্যাংকের সন্নিকটে। কোভিড পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে বাংলায় আসতে চলেছে পদ্মার ইলিশ। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের ইলিশ রপ্তানি সংক্রান্ত অনুমতিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলির হাতে এসেছে। নির্দেশিকা অনুযায়ী পূজো উপহার হিসেবে 10ই অক্টোবরের মধ্যে 1450 মেট্রিক টন ইলিশ আসবে বাংলায়। গতবার 500 মেট্রিক টন ইলিশ পাঠানোর ছাড়পত্র মিলেছিল, এবার মোট 9টি সংস্থাকে কম করে 150 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ঢাকা। কাল সোমবার থেকে মাছ ইম্পোর্ট করা চালু হয়েছে। 4টে গাড়িতে প্রায় 20 টন মাছ রাত্রে পেট্রাপোল সীমান্ত দিয়ে মাছ ঢুকলো, আর এই মাছ আজ মঙ্গলবার সকালে বিভিন্ন বাজারে, হাওড়া মাছ বাজার, পাতিপুকুর, শিয়ালদা, এইসব বাজারে মাছটা বিক্রি স্টার্ট হয়েছে। আজকেও আমাদের মাছ ঢুকবে, এইরকমই পরপর এভরিডে মাছ ঢুকতে থাকবে, এক মাস পর্যন্ত বিক্রি হবে মাছ। বিভিন্ন রকমের সাইজ আছে, 500 গ্রাম আপ থেকে 1 কেজির উপর পর্যন্ত আছে, আর দামটাও অকশনে বিক্রি হচ্ছে 600 টাকা থেকে নিয়ে 1,200-1,300 পর্যন্ত মাছ বিক্রি হচ্ছে। সব থেকে বড় বিষয় হলো যে আমাদের মাছ আমদানি একদম নেই, আর সামনে রান্না পূজা, এই রান্না পূজা উপলক্ষে এই যে বাংলার মাছটা ঢুকলো, বাঙালির উৎসাহর শেষ নেই। শুধু রিটেল খুচরো বাজার থেকেই লোকেরা কিন্তু আমাদের এই বাজারে আসছে না, বাট যারা কনজিউমার তারা পর্যন্ত আমাদের এই বাজারে চলে এসছে বাংলা মাছ নিতে, যে এই এত আনন্দ ওদের আছে। বর্তমানে 500 গ্রাম থেকে 1 কেজি ওজনের মাছ বাজারে বিক্রয় হচ্ছে 600 থেকে 1,200 টাকা মূল্যে। স্বভাবতই মাছের যোগান বেশি হলে আশা করা যায় বাজারে দাম কমবে বর্তমান ইলিশের দরে। তবে বাঙালিরা মাছের রানীকে আপন করে নিতে দামের হিসাব করে না। ইতিমধ্যে তারা ঠিক করে নিয়েছেন সর্ষে পাটা নাকি ঝোল অথবা ভাজা, কিভাবে তারা নিজেদের তৃপ্তি মেটাবে। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ।